সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর জিজ্ঞাসাবাদের জন্য প্রয়াত অভিনেতার বন্ধু মুকেশ সাবরাকে ডেকে পাঠায় পুলিশ। মৃত্যুর কয়েকদিন আগে মুকেশ সাবরাকে মেসেজ করেন সুশান্ত, সেখানেই বন্ধুকে জানান তিনি ভালো নেই। তবে কেন ভালো নেই সুশান্ত? এই প্রশ্ন করায় সুশান্ত পাল্টা বলেন তিনি ভালো আছেন, ভালো থাকতে হবে তাকে। সেদিন সুশান্তের কথায় সেভাবে কিছু বুঝতে পারেননি মুকেশ। এই ঘটনার পর এভাবে যে সুশান্ত চরম সিদ্ধান্ত নেবেন তা কেউ কল্পনা করতে পারেননি বলেই জানান মুকেশ সাবরা। এদিকে সুশান্তের মৃত্যুর 4 দিন পর বৃহস্পতিবার বান্দ্রায় ডেকে পাঠানো হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। জিজ্ঞাসাবাদের পর রিয়ার বয়ান রেকর্ড করা হবে বলেই খবর।